তেল মাখিয়ে ঢুকাও, না হলে তো এত মোটা জিনিস এত ছোট জায়গা দিয়েই ঢুকবে না। এমনিতে একটু করার চেষ্টা করে দেখি। যদি আমি ব্যথা পাই? ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, তোমাকে কি আমি ব্যথা দিতে পারি বলো? ঠিক আছে, খাটের ওপরে এসো। লক্ষ্মী বউ আমার, ভয় পেও না, কাছে এসো। আহ আহ, আমার খুব ব্যথা করছে, প্লিজ ছাড়ো। চলে যাচ্ছে ব্যথায়, এমন করে কেউ করে? আরে শুরু তো করতে দিলে না, আর এখনই এমন করছো? প্রথম প্রথম একটু ব্যথা লাগবেই, ভয় পাওয়ার কিছু নেই। এই থামো বলছি, এত ব্যথা পাবো জানলে আমি তোমায় ঢুকাতেই দিতাম না। এখন রেখে দাও, পরে হবে, প্লিজ। আরে ঢুকে গেছে তো, একটু ধৈর্য ধরো, একটু তেল লাগাতেই ঢুকে যাবে, এত মোটা যে ঢুকতেই যাচ্ছে না। এত মোটা জিনিস এই ছোট ফুটোর ভিতরে ঢুকবে কি করে? কোনো বুদ্ধি নাই মাথায়, একটু বুদ্ধি করে কাজ করতে পারো না? বিয়ের আগে বললে তো আমি সাইজ বানিয়ে দিতাম। দেখো আমি বুঝিনি এত টাইট হবে, জানলে এভাবে করতাম। এই তো ঢুকে গেছে, আর চিৎকার দিও না, সব ব্যথা চলে যাবে এখনই। উফ বাবা, বাঁচলাম! এমনভাবে ঢুকালে মনে হচ্ছে ছিঁড়েই গেছে, পুরো লাল করে ফেলেছ। দেখো কেমন লাল হয়ে গেছে। প্লিজ আপনি আমাকে আর কষ্ট দিয়েন না, লাগছে আমার। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। আমি পারছি না, প্লিজ ছেড়ে দাও আমায়। আরে আজ একটু কষ্ট করো, তাহলে পরে কষ্ট হবে না। তোমাকে পরে আর স্পর্শই করতে দিব না। তাহলে আজকে যা কষ্ট সহ্য করে নাও। কথাটা বলে নিজের কাজ করে যেতে থাকলাম। এইদিকে তানিয়া দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে যেতে থাকে। রাত 12টা, তানিয়ার উপর নিজের ক্লান্ত দেহটা এলিয়ে দিতেই তানিয়া আমার ওর বুকের সাথে চেপে ধরে চুমু খেতে থাকে। সাথে চুলে পরম আদরে বিলি কেটে দিতে দিতে বলে, তুমি অনেক পচা। কেন জান? কেন আবার জোর করে আমার সাথে বাসর করলে? তো কি করব, তুমি এত ভয় পেয়েছিলে যে এছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি আসলেই পচা, একটুও বুঝতে চাইলে না আমার মনের ব্যথা। কে বলেছে? আমি তোমার মন পড়তে পারি, বুঝলে? কচু পারো, যদি সত্যিই পারতে তবে আমার মনের কষ্টগুলো জানার পরেও এত সময় ধরে ওইসব পচা কাজ করতে না। এই পচা কাজ বলছো কেন তানিয়া? এগুলো তো পবিত্র মিলন, বুঝলে? কচু, আমার থেকে কি তুমি অনুমতি নিয়েছো শুনি? দেখো তোমাকে কাছে পেতে হলে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আর আমি তোমাকে নিজের দৈহিক চাহিদাই যখন আহ্বান করব তখন তোমায় ছুটে আসতে হবে, বুঝলে? হোক না কেন সেটা রুটি বানানোর সময় বা অন্য কোনো কাজে, তুমি বিজি থাকা সত্ত্বেও। বাহ, এসব বিষয়ে পিএইচডি করে ফেলেছো। সে ছোটবেলা থেকে এসবের উপর আমি পিএইচডি করে রেখেছি, বুঝলে? যাই হোক জান, এখন বলো তো কেমন লাগলো আমার আদর? তানিয়া হয়তো ভাবতে পারেনি আমি ওকে এমন কিছু জিজ্ঞেস করব। লজ্জায় লাল হয়ে যায় ওর দুটো গাল, আমতা আমতা করে বলে, সে এটাও কি মুখে বলতে হবে নাকি দুষ্টু? বললে ক্ষতি নেই। যাই হোক চলো, এখন আবার আদর করি তোমায়, খুব ইচ্ছে করছে তোমায় আদর করতে। এই না না, প্লিজ আজকে আর না, তুমি ওই সব অনেক জোরে জোরে করো, প্লিজ নিজের মাঝে থাকো না তখন, প্লিজ আজকে আর না। তাহলে এখন? আগামীকাল ওই সময়, ওকে? ওকে সোনা। তাহলে এখন কি করা যায় বলো। চলো বাথরুমে, গোসল করতে হবে তো। তুমিও যাবে আমার সাথে? অবশ্যই যাব, কেন তোমার কোনো আপত্তি আছে নাকি? না,
কিন্তু আমার লজ্জা করবে অনেক। লজ্জার কি আছে সোনা, একটু আগে তো সব দেখে নিয়েছি, এখন চলো বাথরুমে। তানিয়াকে কোলে নিয়ে চলে আসি বাথরুমে। একে তো শীতকাল, শীত পড়তে শুরু করেছে, তার মধ্যে মাঝরাতে বাথরুমে ঝর্ণা ছেড়ে দিয়ে তানিয়াকে ঝর্ণার নিচে নিয়ে আসতেই তানিয়া শিউরে কেঁপে ওঠে, শক্ত করে জড়িয়ে ধরে আমায় আর বলে, উফ আবির, এত ঠান্ডা কেন পানি? মনে হচ্ছে আটলান্টিক মহাসাগরের পানিতে ভুল করে নেমে পড়েছে গোসল করার জন্য। করার কিছু নেই জান, আজ কষ্ট করে নাও, আগামীকাল না হয় গরম পানি দিয়ে গোসল করবে। তানিয়া আর আমি দ্রুত গোসল শেষ করে চলে আসি রোমে। শরীরে ভালো মতো সরিষার তেল মেখে তানিয়াকে লেপে নিচে শক্ত করে জড়িয়ে ধরি। তানিয়া আমায় জড়িয়ে ধরে বলে, আহ খুব ভালো লাগছে আমার, মনে হচ্ছে কতদিনের কষ্ট বুক থেকে নেমে গেল, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি আমি। এইটা হলো আমার আদরের কামাল, বুঝলে তো বউ পাখি? হুম বুঝেছি, আর এটাও বুঝেছি যে, হুম বলো কি শুনি। এই যে মেয়েরা প্রেম করলে লুচু ছেলেদের সাথে কেন করে? কেন করে? কারণ লুচু ছেলেরা অনেক রোমান্টিক হয়, সাথে তারা বিয়ের পর বউকে অনেক অনেক আদর করে। তার মানে তুমি আমাকে ইনডাইরেক্টলি লুচু বলছো? হ্যাঁ অবশ্যই, আমার জামাইটাও অনেক লুচু। তোমার যদি ইনডাইরেক্টলি পছন্দ না হয় তাহলে সরাসরি বলছি, আমার জামাই আবির বড় মাপের লুচু বদমাইশ, আর শয়তানেরও নানা। আমার বউ হলো কিউটে ডিব্বা, বিড়াল ছানা, আমার আদর খাওয়ার জন্য শুধু ভ্যাটকাইতে থাকে। ওই হ্যালো, তোমার আর আমার কিন্তু লাভ ম্যারেজ, বিয়ের আগে কখনো আমি তোমার হাত ধরিনি, ওকে? না তোমাকে ধরতে বলেছি। সেটা কি আর বলতে হবে নাকি, তাছাড়া হাত না ধরলেও যে 5201টা চুমু দিয়েছিলে আমায় সেটা কি হবে শুনি? এই এই বেকার বলে কি তুমি চুমুর হিসাবও কড়াই কন্ডাই রেখেছ? হ্যাঁ জানু, বোঝোই তো বেকার ছিলাম আগে, কোনো কাজ পেতাম না বলে বসে চুমুর ডাল চাল এসব গণনা করতাম আর কি। আহ বেশ ভালো, এখন বলো তো আমাদের প্রথম সন্তান কি হবে, ছেলে নাকি মেয়ে? আমি কি করে বলবো আমাদের ছেলে হবে নাকি মেয়ে, সেটা স্বয়ং আল্লাহ তাআলাই নির্ধারণ করে দেবেন, এখন তুমি জাস্ট দেখতে থাকো। ভোর হয়ে আসছে প্রায়, তবুও দুজন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এমন সময় দরজায় কেউ নক করে। কি রে নাতি, দরজা খুলিস না কেন এখনো? এত সকালে দরজা খুলে কি করবো দাদি, তাছাড়া এখন তো শীতকাল, তুমি এত সকাল সকাল উঠেছো কেন? আমার কি আর নগর আছে যে নাগর আমায় জড়িয়ে ধরে ঘুমাবে শুনি? তাড়াতাড়ি নাতবৌকে ছেড়ে দে, আর নাতবৌ উঠে এসো তো, তোমাকে আজ মাছ রান্না করতে হবে নিজের হাতে। জি দাদি আসছি আমি এক্ষুনি। তানিয়ার কথা শুনে দাদি চলে যায়। এমন সময় তানিয়া আমার কপালে চুমু দিয়ে বলে, অনেক আদর করা হয়েছে, এবার ছাড়ো কিচেনে যেতে হবে। কেবলমাত্র 6টা বাজে, এত তাড়াতাড়ি ছাড়বো তোমায়? যত তাড়াতাড়ি ছাড়বে রাতে তত তাড়াতাড়ি আমাকে কাছে পাবে। তানিয়ার কথা শুনে ওকে ছেড়ে দিতেই তানিয়া পালিয়ে চলে যায়। মনে মনে হাসলেও রাতের জন্য অপেক্ষা করতে থাকি কখন রাত হবে। দুপুর 12টা, সবাই খেতে বসেছি, এমন সময় বাবা বললেন, আবির বয়স তো আমাদের অনেক হলো, এবার একটা নাতি নাতনিকে দেখতে চাই আমি। সবে মাত্র বিয়ে হলো বাবা, আর তুমি এত তাড়াতাড়ি বলছো বাচ্চা নিয়ে নিতে? হ্যাঁ বলছি, তাছাড়া এটা আমার একার কথা না, তোর দাদির কথা, প্লিজ মেনে নে। কিন্তু বাবা আমি তো এখনো বেকার, বাচ্চা হলে তাদের খরচ আমি সামলিয়ে নিব কি করে? কি করে নিবি মানে,
আমার টাকার কম পড়েছে নাকি শুনি। আমি কিছু বলতে যাব, অমনি তানিয়া বলল, বাবা এখন তো বিয়ে হলো আমাদের, একদিন কিছুদিন সময় দিন, তারপর না হয় ওইসব ভেবে দেখব। আচ্ছা নাতবো, আচ্ছা তোমরা রুমে যাও। তানিয়াকে নিয়ে রুমে আসতে তানিয়া আমাকে শার্টের কলার খামচে ধরে বলে, এই বললে না কেন, তুমি বাবুনি বা? ছি, এসব বাবার সামনে বলা যায় নাকি? তো আমার সামনে বলো। আবার বাবু চাই, একটা না দুইটা না অনেকগুলো বাবু। তাহলে আদর করছো না কেন? আমার খুব ইচ্ছে করছে আদর খেতে। তানিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে থাকে, তারপর বাকিটা ইতিহাস। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালোবাসার গল্প পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।